परम करुणाघन विग्रह अहैतुकी कृपा महासागरस्य स्वरूप दीनानुग्रह व्याग्रचित्त प्रणतजन प्रतिपालक श्री श्री गौर नित्यानंदीर अहैतुकी करुणाय आचार्य वृंद एवं भक्तवृंदीर कृपा छत्र छायतले बसे श्री राधा माधव गोपीजन लोचनामृत श्रीमान नंदनंदनीर अहैतुकी करुणाक्रमी आपनादेर शुभ उपस्थितिते एई बात्सरिक अनुष्ठान उपलक्षे साधु संग বা সৎসঙ্গে মহৎ সঙ্গ প্রসঙ্গ প্রাঙ্গণে আমরা উপনীত হওয়ার অতি দুর্লভ সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। কারণ এই জগতে সাধুসঙ্গ পরম দুর্লভ, সৎসঙ্গ এটি হচ্ছে জীবনের চরম এবং পরম পাথেয়। পরমার্থ পথে যদি মহৎ কৃপা কেউ লাভ করতে না পারে তাহলে কোনোদিনও ভক্তি সম্পত্তি তিনি লাভ করতে পারেন না। মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার না হয় ক্ষয়। আমরা এমনই এক মহতের প্রসঙ্গই আলোচনা করব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে। গ্রন্থের নাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। চৈতন্য দেবীর চরিত্র কথা, তারই গুণগাথা, তারই লীলা মাধুর্যে এই চৈতন্য চরিতামৃত প্রস্ফুটিত হবে, বিকশিত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মহাপ্রভুর যদি আদর্শ প্রকাশ করতে হয়, মহাপ্রভুর যে মহাবদান্য স্বরূপ, তার যে করুণাঘন বিগ্রহের অহৈতুকী করুণা জীবের প্রতি, এটি অনুভব করতে গেলে অবশ্যই গৌর পার্ষদগণের চরিতামৃত লীলামৃত অবশ্য আস্বাদন করতে হবে। যেমন ভাগবতের দশম স্কন্ধে কৃষ্ণলীলা, শুকদেবের তো উপজীব্য আস্বাদ্য এই কৃষ্ণলীলাই, কিন্তু নয়টি স্কন্ধ ভক্তির চরিত্র গুণ বর্ণন। কারণ ভক্তির রহস্য, ভক্তির মহিমা না বুঝলে ভগবানকে তো অনুভব করা যায় না। এ কারণে চৈতন্য চরিতামৃতে এমন কোন ভক্তির চরিত্র বর্ণন করতে গিয়ে পাঁচটি অধ্যায়কে অবলম্বন করেছে? সনাতন গোস্বামী পাদের চরিত্র বর্ণনা করতে গিয়ে মহাপ্রভু যে তাকে শিক্ষা দিয়েছিলেন সম্বন্ধ অবিধেয় প্রয়োজন তত্ত্ব প্রসঙ্গ আদি, এগুলি বর্ণনা করতে গিয়ে পাঁচটি অধ্যায় চৈতন্য চরিতামৃতে বর্ণনা করলেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। প্রথমেই নাম দিশ্লোকে বললেন, বন্দে অনন্তাদ্ভুতৈশ্বর্যং শ্রীচৈতন্য মহাপ্রভুম নীচ যোপি যত প্রসাদাৎ স্যাৎ ভক্তি শাস্ত্র প্রবর্তক। আমি সেই অনন্ত ঐশ্বর্যনিধি, সেই অনন্ত অদ্ভুত ঐশ্বর্যময় শ্রী ভগবান গৌরহরির বন্দনা করি, বন্দে। কারণ তিনি নীচোপি যৎ প্রসাদাত্। সনাতন গোস্বামীপাদ বলছেন, নিচকুলে জন্ম মোর নিন্দ কলিবর, অসার কর্মে রতময়ী অধম পামর। আমি তো ঘৃণার যোগ্য, এমন নিঘৃণ্য মোরে কে বা কৃপা করে। কবিরাজ গোস্বামী পাদ বলছে, আমি তো ঘৃণার যোগ্য,
এমন নিঘৃণ্য মরে কেবা কৃপা করে একলা চৈতন্য নিত্যানন্দ বিনু এই জগত সংসারে। এ কারণে প্রবোধানন্দ সরস্বতীপাদ বর্ণনা করলেন যে রক্ষ দৈত্য কুলং হতং কিয় দিদং, কি এমন করেছেন ভগবান, রক্ষা করেছেন সাধুগণকে, দুষ্কৃতীদের বিনাশ করেছেন। আচ্ছা শ্রীপাদ, আপনার কাছে কি এটা কোনো কার্য নয়? সাধুকে রক্ষা করা, দুষ্কৃতিকে বিনাশ করা, ধর্মের সংস্থাপন করা, এটা কার্য নয়? আপনি বলে দিলেন কিয় দিদং, কি এমন কাজ? আচ্ছা একবার বিচার করুন, যুগের নাম তো কলি, স্বাভাবিক রূপেই কলির প্রভাব প্রতিপত্তি এই যুগে থাকবেই। কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য, এছাড়া চিত্তের ভিতরে যে অসৎ বুদ্ধি, এগুলি তো কলিজীবের থাকবেই, কলির প্রভাব। তাহলে কলির প্রভাব যদি থাকে, কলিযুগের কারণে এই কলির যদি দুরবস্থা থাকে, প্রত্যেকটি জীবের উপরে তা বর্তাবে। স্বয়ং ধর্ম বংশে যার আবির্ভাব, যাদের বংশের ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র স্বয়ং, সম্বন্ধে শুধু বাধা নয়, ভক্তির বন্ধনে বেঁধে রেখেছেন। মাতৃগর্ভে যাকে নিজে রক্ষা করেছেন, আচ্ছা সেই পরীক্ষিত, তিনি কি মুনির কণ্ঠে মৃত সর্প জড়িয়ে দিতে পারেন? যার সাম্রাজ্যকালে সাধুগণ সব থেকে নিজেদেরকে মনে করতেন সুরক্ষিত, পরীক্ষিত যতদিন আছে সাধুর চিন্তা নাই, তাহলে যদি পরীক্ষিত এহেন কলির প্ররোচনায় কার্য করে বসে, তাহলে সাধারণ জীবের কা কথা? সাধারণ জীব যে গর্হিত আচরণ করবে, এটা কোনো বিশেষ বিস্ময়কর ঘটনা নয়, এটা স্বাভাবিক। তাহলে যদি কলিযুগ এমনই হয়, এই যুগে যদি বিচার করে ভগবান স্থির করেন যে আমি সাধুদেরকে রক্ষা করব, দুষ্কৃতীদের বিনাশ করব, গীতায় ভগবান বলেছে ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায়ং সাধুনাং। বুকে একটা বল আসে, কেউ নাই থাকুক ভগবান তো আছে। এই যে বললেন পরিত্রাণায়ং সাধুনাং, সাধুদেরকে তিনি ত্রাণ করেন, কথাটা যেমন ভরসার, পরের কথাটা শুনলে তো পিলে চমকে যাবে। বিনা সায়চ দুষ্কৃতাম, আমি যদি দুষ্কৃত হই, আমি যদি কোনো গর্হিত কর্ম করি, তাহলে তো প্রভু আমাকেও ছাড়বেন না। এই সংকল্প নিয়ে যদি কলিতে আসেন, তাহলে তো ঠক বাঁচতে গাঁও জাড় হয়ে যাবে। কারণ কলিযুগ মাত্রেই, কলিজীব মাত্রেই তারা পাপ কিঞ্চিত সঙ্গে নিয়েই এসেছে। বিনা আশায় চতুষ্কৃতাম, ওই দলেই সবাই পড়ে যাবে। প্রবোধানন্দ সরস্বতীপাদ মনে মনে ভাবছেন, এ কথাটা বলার সাহস পেতাম না যদি আমি গৌরহরির করুণা অনুভব না করতাম। আমি যদি কাশীধামে ব্রহ্মচিন্তনেই দিবারাত্র কাটিয়ে দিতাম, এই জন্মটা কাটিয়ে দিতাম, তাহলে এ কথাটা বলতে পারতাম না। নিজে করুণা করে চাইনি আমাকে দাও বলে, কোনো ভজন সাধনও করিনি তার কৃপাকে পাওয়ার জন্যে। অন্যান্য যুগে তো আগে ভজন করতে হয়েছে, তারপরে ভগবান এসেছেন দর্শনাদি দিয়ে করুণা করেছে। কিন্তু এই অবতারে যিনি নিন্দা করছেন, কৃতপাপী দুরাচার নিন্দুক পাষণ্ডিয়ার কেহ যেন বঞ্চিত না হয়, মহাপ্রভুর এখানেই তো বদান্য স্বরূপ, নমো মহাবদান্নায়
শুধু বদান্য নন, তিনি নম মহাবদান্য। কারণ এই কৃষ্ণপ্রেম এটা ছিল চির অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কল সমরপায়ত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। এই যে উন্নত উজ্জ্বল রসশ্রী ভক্তি আজ কলিজীবকে দান করছেন, বিতরণ করছেন, সমর্পণ করে দিচ্ছেন, এটি কি আর কোন যুগে দেখা গিয়েছে? মহাজন তাই বললেন, পরম করুণ পহু দুই জন আমার নিতাই গৌরচন্দ্র, ও গৌ সবই অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ। ওরে দেখো ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা, পশু পাখি জুড়ে পাষাণ বিদরে শুনি যার গুণ গাথা। তাহলে মহাপ্রভুর করুণা কার প্রতি না হয়েছে? যেখানে পশু পাখিগুলিকে পর্যন্ত প্রেম বিতরণ করলেন। কুজুতে গিয়ে একবার দেখে আসুন, ঝাড়িখণ্ডের বনপথে মহাপ্রভু যখন গিয়েছিলেন সেই কুজুতে পাথরের উপরে কিরূপে মহাপ্রভুর প্রেম বিতরণ লীলা আজও আজও প্রকাশিত রয়েছে। পাষাণগুলি গৌর চরণ বুকে নিয়ে, এই পশু পাখিগুলির চরণ বুকে নিয়েছে কেন? ওগো তোমাদের তো জীবন আছে, তোমরা তো গৌরকে পাওয়াটা অনুভব করেছ, ব্যাঘ্র হতে পারো, হরিণ হতে পারো, হাতি বা হলে, তোমরা তো প্রাণযুক্ত, কিন্তু আমি তো পাষাণ, আমার তো প্রাণ নাই, আমি তো কঠিন। গৌর চরণ পরশে পাষাণীর ভিতরে প্রাণ সঞ্চার, গৌর চরণ বুকে নিয়ে হৃদয়ে নিয়ে আজ পাষাণ বিগলিত হয়ে গিয়েছে প্রেম বন্যায়। মহাজন কেন লিখবেন না পশু পাখি ছুড়ে পাষাণ বিদরে? চলুন জগন্নাথ মন্দিরে আজও মহাপ্রভুর চরণ চিহ্ন কিরূপে জগতের কাছে সাক্ষ্য দিয়েছে মহাপ্রভুর প্রেম বিতরণ লীলার। আলালনাথে মহাপ্রভুর সর্ব শরীরের চিহ্ন কানি পাষাণের উপরে কি করে হয়? পাষাণ তো পেল, তাহলে আমার হৃদয় পাষাণ কত কঠিন। আজ গৌর নামে গৌর প্রেমে কই গল্ল না তো, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। কে না ডুবেছে রূপ রঘুনাথ পদে, কবে হইবে আকুতি, কবে হাম হেরব সেই মধুর প্রীতি, রূপ রঘুনাথ পদে রহুমুর আস, প্রার্থনা করে সদা নরোত্তম দাস। তাহলে মহাপ্রভুর প্রেম বন্যায় বিশ্ব নিমগ্ন হয়েছে, এই প্রেম বন্যাকে অনুভব করেছি, কারণ সেই প্রেমের বন্যায় তো ডুবেছি। প্রবদানন্দ সরস্বতী পাদ মনে মনে ভাবছেন, গৌর যদি আমার কাছে এসে না দাঁড়াতেন, সেই কোটি সূর্য সমঙ্গ কান্তি তার সেই আকর্ষণ আমার কাছে যদি প্রকাশ না করতেন, আমি তো তার সারাটা জীবন নিন্দা করতাম কপট সন্ন্যাসী বলে। গৌড়দিশির সন্ন্যাসী সে তো মহা ইন্দ্রজালি, সার্বভৌম এত বড় পণ্ডিত ছিল, এই সন্ন্যাসীর কি অলৌকিক একটা রহস্য আছে, এমন কিছু জানে মোহিনী বিদ্যা মোহবিদ্যা, পণ্ডিত পর্যন্ত বিমোহিত হয়ে গেল। শোনো, 10,000 শিষ্যকে শুনিয়ে শুনিয়ে বলছে, খবরদার কেউ যাবে না,
ওই শ্রীকৃষ্ণ চৈতন্য নামধারী সন্ন্যাসীর কাছে কেউ যেন না যাও, বেদান্ত পড় হও না যাই হো তার পাশ। উৎশৃঙ্খল লোক সঙ্গে দুই কুলনাস, ইন্দ্র যেমন নিন্দা করেছিল ভগবান কৃষ্ণের, কিন্তু সরস্বতী মা স্তুতি করেছেন তার জিহ্বায় বসে। প্রকাশানন্দ সরস্বতী পাদেরও নিন্দাগুলি কিন্তু আসলে সরস্বতী মা স্তুতি এই বাক্যেই গ্রহণ করেছেন, বলে আরে এখানে আবার স্তুতি কোথায় হলো? উৎশৃঙ্খল বলে দিলেন, বললেন ঠিকই তো বলেছেন, এই সংসারের শৃঙ্খলে যারা আবদ্ধ এই সন্ন্যাসীকে যদি একবার স্মরণ করে, এই সন্ন্যাসীর কৃপাকে যদি অনুভব করে, তার আর সংসারের শৃঙ্খল থাকবে না। তার কাছে একুলকুল বলে কথা নয়, তিনি সর্বকুলের পারে অকুলের কাণ্ডারীর শ্রীপাদ পদ্মে পৌঁছে দেন। তাহলে উৎশৃঙ্খল লোক সঙ্গে দুই কুল নাশ, বেদান্ত পড়হ না যাই হো তার পাশ। বেদান্ত পড়ো, ওখানে যে কি হবে? ওই সন্ন্যাসী দেই দেই করে নাচবে, গড়াগড়ি যাবে, কখনো বা কাঁদবে, একদম যাবে না, যেই দেখে সেই মোহে, যে একবার দেখে সে মোহে পড়ে যায়, কেউ যেও না। শিষ্যকে গুরুদেব বলতেই পারেন, শিষ্যের উপরে অধিকার আছে, তোমরা আমার শিষ্য, এখানে বসো, বেদান্ত শোনো। সরস্বতী মা বললেন বেদান্ত শোনার দরকার নাই, বলে বললেন কোথায়? বলে ওই প্রবোধানন্দ সরস্বতীর বাক্যে, বেদান্ত পড়হ না যাই হো তার পাশ, কমাটাকে এক দাঁড়িয়ে দিগদিক করে দিন, বেদান্ত পড়হ না যাই হো তার পাশ। এখানে থেকে কি করছো? বেদান্ত পড়ে হবেটা কি? বেদান্ত পড়ার দরকার নাই, উনি বলছেন ভাব নিয়ে যে বেদান্ত পড়হ না যাই হো তার পাশ, নাটাকে এর সঙ্গে যোগ করে দিন, বেদান্ত পড়হ না, পড়ে কি হবে, পড়ার দরকার নাই, যাই হো তার পাশ। কিন্তু প্রবোধানন্দ সরস্বতীর নিন্দা বাক্যটাই গ্রহণ করেছে সর্ব শিষ্যমন, শিষ্যগণ। মহাপ্রভু চিন্তা করেছিলেন যে এই কাশীপুরে এলাম কিন্তু কাউকে তো প্রেম দিতে পারলাম না, ভারী বোঝা মাথায় করে বয়ে নিয়ে এলাম, আবার ফিরিয়ে নিয়ে যাব, দুঃখ করেই বলেছিলেন। তখন কেউ গ্রাহক ছিল না, কিন্তু প্রভু যখন সেই বৃন্দাবন থেকে ফিরে আসছেন, এখন জোয়ার এসেছে কিনা, আগে ভাটা চলছিল স্বাভাবিক গতি, কিন্তু এখন ব্রজ দর্শন করেই মহাপ্রভু সেই ব্রজ ভাবে ব্রজপ্রেমে বিভোর, এখন তো আর ভাটা নাই, জোয়ার এসেছে প্রেমের, এই প্রেমের জোয়ারে তখন বান ডেকেছে, দুই কুল উপচেছে, আর কি প্রবোধানন্দ প্রকাশানন্দ সরস্বতী বেদান্ত নিয়ে বসে থাকতে পারে? মহাপ্রভুর কাছে যখন দাঁড়ালেন, প্রভু বললেন আসলে কি আমি তো পাগল? আরে পাগলই তো, সন্ন্যাসীর ধর্ম হয় বেদান্ত শ্রবণ, তাহা নাহি করি তুমি কেন করো শ্রীকৃষ্ণ সংকীর্তন, কেন এই কার্য করো? আসলে আমি তো মূর্খ, গুরুদেব দীক্ষা দিয়ে দিলেন, দীক্ষার পরে যখন গুরুদেব আমাকে একটু বললেন যে দেখো শ্রীকৃষ্ণ চৈতন্য সন্ন্যাসীর ধর্ম বেদান্ত শ্রবণ, আমি বেদান্ত অনুশীলনই শুরু করলাম, কিন্তু মূর্খ, অর্থান্তর করে ফেলি, মুখ্য শাস্ত্রের বা বেদান্তের যে সূত্রগুলির এক একটি যে ভাষ্য, এই ভাষ্যের মুখ্য অর্থকে আমি না বুঝতে পেরে করি কি, ওই অর্থান্তর করে ফেলি, অন্য অর্থ নিয়ে নিই। গুরুদেব বললেন না বাপু, তোমার দ্বারা তো বেদান্ত হবে না, মূর্খ তো তুমি, এখন শিষ্য তো করে ফেলেছেন, দায় তো গুরুদেবের। গুরুদেব চিন্তা করেছেন শিষ্য যখন আমার, তাহলে তাকে কি করে পরমার্থ পাইয়ে দেওয়া যায়, তার দায়িত্বও আমার। গুরুদেব বললেন তুমি যখন বেদান্ত বুঝতে পারছো না, বেদান্ত পড়তে পারছো না, তো বেদান্ত ছেড়ে দাও, এক কাজ করো, কৃষ্ণ নাম এই মহামন্ত্র এটা তুমি নিত্য জপ করো।
শ্রীকৃষ্ণ চৈতন্য, তাহলে ঘরের কোণে বসে জপ করো না, কি আপত্তি করেছে? গুরুদেব আদেশ করেছে, এখানে তো কারোর কিছু বলার নাই, কিন্তু আমার আপত্তি আছে। তোমার ওই কৃষ্ণ নাম জপ করাতে আপত্তি নয়, তুমি যে রাস্তায় আর যেখানে সেখানে নেচে গিয়ে সংকীর্তন করো, গড়াগড়ি যাও, এই কান্নাকাটি করো কেন, এটাতে আমার আপত্তি আছে। তুমি কি সন্ন্যাসীর ধর্মাধর্ম কিছু বোঝো না? মহাপ্রভু বললেন, আসলে কি আমি তো সংকীর্তন করতাম জপ স্বরূপে, কিন্তু জপিতে জপিতে মন্ত্র আমায় করিল পাগল। গোসাই, কি মন্ত্র দিলেন? কি বা মন্ত্র দিলা গোসাই, কি বা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। আচ্ছা কি হয় পাগল, কেন তোমার নিজেকে নিজে মনে হচ্ছে? পাগলের তো নিজেকে নিজে পাগল মনে হয় না, তা তুমি যে পাগল হয়েছো এটা তুমি বুঝতে পারছো কি করে? বলে দেখুন, নাম নিতে নিতে কেন হৃদয়টা ব্যাকুল হয়ে ওঠে, স্থির থাকতে পারি না, কখনো নাচি কখনো কাঁদি কখনো আবার গড়াগড়ি যাই। না নাচি আমি আপন ইচ্ছায়, নাম মরে নাচায় কাঁদায় হাসায় গাওয়ায়, কিন্তু না নাচি আমি আপন ইচ্ছায়, নিজের ইচ্ছায় যে নাচি তা নয়। গুরুদেব তখন সব শুনে বললেন, দেখো কৃষ্ণ নামের ফল প্রেম, এটা তো সর্বশাস্ত্র কয়। কোন ভাগ্যে সেই প্রেম তোমার হইল উদয়? এই প্রেম তো সবার উদয় হয়নি, তুমি এই নাম করে আর সর্বজগতে এই নামের দ্বারা জীব উদ্ধার করো, এই গুরু আজ্ঞায় আমি এই করি। আমি কি করি আমি নিজেও জানি না, নাম আমাকে এরকম করা। শুনতে শুনতে প্রকাশ আনন্দের চিত্তে একটা ভাব জাগলো, আমি যে এত দিন ধরে বেদান্ত অনুশীলন করছি, শঙ্কর ভাষ্যগুলিকে নিয়ে এত মুখস্থ করেছি, সকলকে বেদান্তের ভাষ্য শোনাই, কই তাতে তো কোনোদিন এই শেদ কম্পশ্রুপুলক বৈবর্ণ সরভঙ্গ প্রলয়াদি ভাবগুলি তো কোনোদিন জাগে। হে শ্রীকৃষ্ণ চৈতন্য দেব, করুণা ঘন মূরতি, আপনি আপনি তো করুণা করতে এসেছেন, তাহলে আমার হৃদয়ে কেন সেই প্রেমের অনুভব হচ্ছে না? গৌরচরণে শরণ নিলেন, তখনই তো উনি অনুভব করলেন। উনি এত বড় কথা বলতে পারলেন, অচৈতন্য ইদং বিশ্বং যদি চৈতন্য মিশ্বরম নো বদ সর্বশাস্ত্রাজ্ঞায়পি ব্রাহ্মতিতে কিং জনা। যদি শ্রীচৈতন্যদেব জগতে আবির্ভূত না হতে, অচৈতন্যই থাকতো সর্বজগৎ। এই জগতে ভক্তির তত্ত্ব, ভক্তির রহস্য কি কেউ জানত? অচৈতন্য ইদং বিশ্বং যদি চৈতন্য মিশ্বর নৌবদ সর্বশাস্ত্রাজ্ঞায়পি, আমি তো এত বড় পণ্ডিত, 10,000 শিষ্য আমার, কিন্তু আমি তো ছিলাম অচৈতন্য। সর্বশাস্ত্র জেনেও যদি গৌরকে না জানা হয়, চারিবেদ ষড়দর্শন করিয়াও অধ্যয়ন, সযদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথাতার অধ্যয়ন, লোচন বিহীন জন দর্পণে কি বা তার কাজে। অন্ধের কাছে একটা আয়না নিয়ে অন্ধ করবে টা কি? শ্রী গৌরাঙ্গ হচ্ছেন সেই দর্শন শক্তি, না থাকলে তো আর দর্পণ নিয়ে লাভ নাই। বেদ বেদান্ত উপনিষদ যতই তিনি আলোচনা করুক, যতই অনুভব করুক, গৌরহরিকে না জানলে না চিনলে তার সর্ববিদ্যা ব্যর্থ, কাজে লাগলো না। কিন্তু বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত। এই যে নদিয়াবাসী যারা ভোরের বেলা গৌরকে ফুল দিয়ে সাজাতে এত আগ্রহী, এত যাদের আকাঙ্ক্ষা,
এই শীতের ভিতরেও লোকের ঘর থেকে কি করে দুটো চারটে ফুল পাওয়া যায়? খুঁজে খুঁজে লোকের গাছ থেকে হলেও ফুলগুলি তুলে তুলে গিয়ে আর দেখুন বিষ্ণুপ্রিয়া বল্লভের দুয়ারে উপস্থিত সবাই। কি অনুরাগ দিয়ে তারা গৌরকে সাজাচ্ছে। আচ্ছা লক্ষ্যটা কি? গৌরকে দেখতে সুন্দর লাগবে, গৌরকে একটু সাজাব। এরা তো এত যে বেদ বিদ্যা বুদ্ধি খুব জানে সবাই তো তা নয়, কিন্তু অনেক বেদ বিদ্যা সব বিষয়ে অগাধ পাণ্ডিত্য থাকার পরেও মহাপ্রভুকে তারা এরূপে তো ভালোবাসতে পারেনি। তাদের পাওয়াটা শ্রেষ্ঠ নাকি এই নদীয়াবাসীগণের এই পাওয়াটা শ্রেষ্ঠ? পাগলের মতো রাস্তা দিয়ে হানিতাই প্রাণিতাই হানিতাই প্রাণিতাই হা গৌর প্রাণ গৌর বলে কীর্তন করে করে যাচ্ছে। এত যে গ্রন্থশাস্ত্র বিষয় একেবারে ওনার সব কণ্ঠস্থ মুখস্থ তা কিছুই না, কিন্তু সর্বশাস্ত্রের অনুভবটা তো উনি পেয়ে গিয়েছেন। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত সজদি গৌরাঙ্গ করে সা, নয়নানন্দেতে ভনে সেই সে সকলই জানে সর্বসিদ্ধি করতলে তার হাতের মুঠোয়। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত সজদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দেতে ভনে সেই সে সকলই জানে সর্বসিদ্ধি করতলে তার। এই কলিযুগ ধন্য, মহাজন বললেন না ধন্য কলিযুগে চৈতন্য অবতার। কে যাবি কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, এখানে কাউকে বিচার করছে না, কে যোগ্য কে অযোগ্য এই বিচার নয়, কার যাওয়ার ইচ্ছে হয়েছে। মহাজন হাঁকডাক করছে কে যাবি কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলিযুগে চৈতন্য অবতার। কেন ডাকছে? বলে দেখো না আমার গৌরাঙ্গের ঘাটে আদান খেয়া বয়, জড় অন্ধ আতুর অবধি পার হয়, হরিনামের নৌকা খানি দয়াল শ্রীগুরু কাণ্ডারি, সংকীর্তন কেরোয়াল দুবাহু প্রসারি, সব জীব হইল পার প্রেমের বাতাসে, পড়িয়া রহিল লোচন আপনার দোষে। এই যে এতক্ষণ আলোচনা হলো বিভিন্ন মহাজনের অনুভবের কথাগুলি আলোচনা হলো, সবার মূল বিষয় এক যে গৌর কৃপার সঙ্গে কারোর তুলনা হয় না, আমার গোড়াসম কেহ নয়। এই যে এত মহাজনের আমরা উদ্ধৃতি বা এত মহাজনের যে আমরা দৃষ্টান্ত দেখলাম, সকলের কাছে গৌরহরির করুণাই তাদের অনুভবে শ্রেষ্ঠ। মহাপ্রভুকে না জেনে লাখো জানো যদি সে জানা কেবলই চাই। আপনি গৌরকে না জেনে মহাপ্রভুকে না জেনে যদি লাখো জানেন সে জানাটা আসলে চাই, কাজে লাগবে না। মহাপ্রভুর মহিমা গুণ কীর্তন করছেন, কেন না? মহাপ্রভুর করুণার এটাই বৈশিষ্ট্য, তিনি বিচার করে কৃপা করেন। জগাই মাধাই পেল অন্যের কা কথা। মহাপ্রভু নিতাই চাঁদকে নিজেই আদেশ করছেন, শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে যাই করই ভিক্ষা, কিসের এত দায় পড়েছে প্রভু, কিসের এত দায়, জীব বোঝে না, আর ভজাবার জন্যে তুমি নিতাইকে দিয়ে জগৎ সেব্যনিধিকে দিয়ে আজ দ্বারে দ্বারে পাঠিয়ে দিচ্ছ। যেমন প্রভু তেমন দাস, গৌরহরি যেমন করুণা ঘনমূরতি নিতাই তো আরো দয়াল। ওনাকে বলেছে ঘরে ঘরে গিয়ে তুমি নাম প্রেম বিলিয়ে আসবে, বিরলি নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া মধুর কথা কন ধীরে ধীরে, জীবের সদয় হইয়া হরিনাম লওয়াও গিয়া যাও নিতাই সুর ধ্বনির তীরে। কথাটা বলতে বলতে গৌর নয়ন ছল ছল। আচ্ছা দুই ভাইকে আলাদা করা যায়,
এত যে ত্যাগ, 12 বছরে পিতা মাতাকে ত্যাগ করে অজানা অচেনা সন্ন্যাসীর হাতে ধরে বেরিয়ে পড়া, এটা কি সহজ কথা? এক রাতের মাত্র পরিচয়, গৃহে যে আগন্তুক সন্ন্যাসী এসেছেন শঙ্করারণ্য, তো উনি তো এক রাতের জন্য মাত্র এসেছেন, পরের দিনেই ভিক্ষা চেয়ে বসলেন, তোমার পুত্রকে যদি দাও আমি একটু তীর্থ দর্শনে যাই। পিতা না হলে চিন্তা করেছেন ধর্মের বিচারে সন্ন্যাসী চেয়েছে, আমি না করি কি করে, কিন্তু পুত্র তো বলতেই পারতো যে আমি পিতামাতাকে ত্যাগ করে সন্ন্যাসী পুরুষ, আমি যাব না। কিন্তু হারাই নন্দন পদ্মাবতীর জীবন। আচ্ছা, হারাই পণ্ডিত পদ্মাবতী নিতাই বিনে আন জানে কি আর? নিতাই তো তার জীবন, নিতাই তো তার ধন সম্পত্তি। সেই নিতাই যখন বেরিয়ে গেলেন ঘর থেকে, নিতাইয়ের মনে একটা সুপ্ত বাসনা ছিল, পিতামাতাকে এমন বাৎসল্যময়ী পিতামাতাকে ত্যাগ করে আমি যে যাচ্ছি, নিশ্চয় ভাই কানাইকে খুঁজে পাব, এইটা একটা সুযোগ। সারা ভারতবর্ষে যদি খুঁজতে থাকি, কোথাও না কোথাও আমার ভাই কানাইকে আমি ঠিক পাব। সংবাদ পেলেন অনেক পরে যখন বৃন্দাবনে গেলেন, শুনলেন ঈশ্বরপুরীপাদের মুখে, তুমি কোথায় খুঁজছো, কাকে খুঁজছো? আরে সেই শ্রীকৃষ্ণ তো এখন গৌর হয়ে গিয়েছে, সে তো এখন নবদ্বীপে, যাও। সেই নিতাই চাঁদ সর্বত ত্যাগ করে মহাপ্রভুকে পেয়েছেন, এটাই তো তার ত্যাগের সার্থকতা। আজ তুমিও সন্ন্যাসী, এই নীলাচলে আছো, আমিও সন্ন্যাসী, কিন্তু আজকে এসে গেল প্রতিবন্ধকতা। সব ছেড়েছি তোমাকে পাবো বলে, আজ তুমি বলছো যাও নিতাই সুরধুনীর তীরে, আমাকে তোমার কাজ ছাড়া করে দেবে গৌর। মহাপ্রভু কি খুব আনন্দ পাচ্ছেন নিতাইকে গৌড় দেশে পাঠিয়ে? তারও তো নয়ন অশ্রুসিক্ত, কিন্তু জীবের প্রতি যাতে কোনো প্রকার করুণার অভাব না ঘটে, জীব যেন কখনো না মনে করে যে আমাদেরকে তো করুণা না করে প্রভু তার নিজের স্বার্থ সিদ্ধি করলেন, এ কথাটা যেন কখনো না ভাবেনি, তাই তাতে আমাদের কিছু ত্যাগ করতে হয় তাতেও রাজি। নিতাই যাও সুরধুনীর তীরে, কৃতপাপী দুরাচার নিন্দুক পাষণ্ডিয়ার কেহ যেন বঞ্চিত না হয়, সমন বলিয়া ভয় জীবে যেন নাহি রয়, তারা সুখে যেন হরি নাম লয়, তারা যেন প্রেম ভরে আনন্দ করে নাম নিতে পারে। নিতাই তুমি নাম প্রচারে বেরিয়ে পড়ো, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, এমন নিধিকে কোথাও দেখেছেন? অক্রোধ পরমানন্দ এতটুকু রাগ নাই, ক্রোধ নাই, অথচ আগের অবতারে দেখুন শিষ্যের প্রতি মোহ, বলে আমি দুর্যোধনের পক্ষ নিয়ে যুদ্ধ করব। ভাই কত বোঝাচ্ছে যে ওরা তো অধর্ম করছে, বলে অত শত বুঝি না, আমার শিষ্য, শিষ্যকে আমি ত্যাগ করব নাকি, আমি শিষ্যের দলেই থাকব। বলে দাদা যুদ্ধ করার দরকার নাই, তুমি তীর্থভ্রমণে বেরিয়ে পড়ো। তীর্থ করতে করতে এসে উপনীত হলেন সুত গোসাই, যেখানে হরি কথা বলছে, সেখানে 60,000 ঋষি মহর্ষিগণ বসে রয়েছেন। রোম হর্ষণ সুত উগ্র সভা শ্রুতির পিতা, বলদেবীরই মহিমা কীর্তন করছিলেন, অভিন্ন কৃষ্ণ বিগ্রহ বলরাম, আসলে সেবা বিগ্রহ বলরাম, বলরামেরই মহিমা গুণ কীর্তন করছিলেন। হেনকালে বলরাম সাক্ষাৎ এসে উপনীত, প্রত্যেকটি শ্রোতা মনে মনে ভাবছে
এই না হলে বক্তা? কথার দ্বারা কথাকে একেবারে মূর্তিমন্ত করিয়ে দিলে, এই বলরামের কথাই বলছিলে, আর একেবারে সাক্ষাৎ বলরাম সাক্ষাতে উপস্থিত, হরিকথার মাঝে বিগ্রহ এসে উপস্থিত, সকলেই দণ্ডবত হয়ে প্রণাম করছেন, ভক্তি শ্রদ্ধা মহিমা শুনেছে, দণ্ডবত করছে। সুতমুনি ব্যাসাসনে বসে আছেন, এখন কি করে? নিয়মানুসারে তালে ব্যাসাসন থেকে নেবে দণ্ডবত দিতে হয়, দিতেন, কিন্তু মনে মনে ভাবলেন সুত গোসাই আচ্ছা এই বলরামের অংশই তো পরমাত্মা, কারণ বলরামের অংশ শঙ্করসন, শঙ্করসনের অংশ কারণার নবসাই পুরুষ, তার অংশ গর্ভোৎসাই পুরুষ, কারণার নবসাই পুরুষ বিশ্ব সৃষ্টি করেছে, অনন্ত ব্রহ্মাণ্ড রচনা করেছে, তার অংশ গর্ভোৎসাই পুরুষ ব্রহ্মাকে সৃষ্টি করেছে। ব্রহ্মা যখন জীব সৃষ্টি করলেন জীবের চেতন নাই, এই গর্ভোৎসাই পুরুষের এক অংশ পরমাত্মা রূপে অর্থাৎ ক্ষীরাবধিসাই পুরুষ রূপে জীবের হৃদয়ে প্রবিষ্ট হয়ে গেলে, তাহলে উনি তো এক স্বরূপে আমার হৃদয়ে আছেন, তাহলে এই হৃদয়ের ভিতরেই যদি ওনাকে ভক্তি দিয়ে ওনার চরণ যুগলকে যদি অশ্রু দিয়ে ধুইয়ে দেই আর অসুবিধে নেই। যদি উনি হৃদয়ের ভিতরে না থাকতেন আমি নেবেই দণ্ডবত করতাম, উনি যখন হৃদয়ের ভিতরেই আছেন উনি তো হৃদয়ের ভক্তিটা বুঝেই যাবেন, মনে মনে ভক্তিটা করেছে। সুতমুনি বললেন, বলরাম বললেন, কি এত বড় বক্তা হয়ে গিয়েছে আমি বলরাম, আমি এসেছি আমার সামনে একটু দণ্ডবত করল না? রাগে সঙ্গে সঙ্গে সেই সুতকে বধ করে দিলেন, যদিও ভেতরে কিছু রহস্য ছিল, যুদ্ধ তো এখনো শেষ হয়নি, পরিক্রমা তো ওনার শেষ হয়ে গিয়েছে, এসে যদি দেখে উরুভঙ্গ হয়ে পড়ে রয়েছে শিষ্য, শিষ্যের উপরে এমনিই মোহ একটা আছে, তাহলে কি করতে কি ঘটিয়ে দেবে? কৃষ্ণ মনে মনে ভাবলেন যে সুতকে ওখানে যদি হত্যা করে দেয় এ ঋষিরা সবাই প্রতিবাদ করবে, কি করলেন বলরাম? আপনারই মহিমা গাইছিল, আমরা যে দণ্ডবত করলাম ওনার কাছ থেকেই শিখে করলাম, আর আপনি তাকেই হত্যা করে দিলেন, না বুঝে না শুনে, আপনার তো পাপ হয়ে গেল। বলে আরে আমি ভগবান, বলে ভগবানই হন আর যেই হন, কাজটা আপনি ভালো করেননি, সাধুর গায়ে হাত দিয়েছেন, সাধুর গায়ে হাত দিলে কি আর ভগবানেরও রক্ষা আছে? আপনি ভগবানই হন আর যেই হন। বলে তাহলে প্রায়শ্চিত্ত বলে আপনাকে আবার সর্বতীর্থ পরিক্রমা করতে হবে, মানে সময়টা তাহলে আরো লাগবে, সময় লাগলে ওদিকে যুদ্ধের কাজটা গুছিয়ে যাবে, ধর্ম প্রতিষ্ঠা হয়ে যাবে। কিন্তু বলরামের ক্রোধকে তো এখানে অস্বীকার করা যাবে না। আচ্ছা সেই বলরাম নিত্যানন্দ, এখন বলছেন অক্রোধ পরমানন্দ, বললেই মেনে নেব, সেই লোকটাই তো এখানে এসেছে, তার রাগের নমুনা আমরা নিজের চোখে দেখেছি শুনেছি, তাহলে নিতাই চাঁদকে এখানে কেন বলছেন অক্রোধ পরমানন্দ? আসলে বলরাম চিন্তা করেছে আমার বল কোথায় কাজে লাগাতে পারলাম, বল যদি থাকে তাহলে সর্বজীবকে তো বলপূর্বক কৃষ্ণচরণে সমর্পণ করতে পারতাম, কিন্তু বলরাম স্বরূপে তো পারিনি তা। আচ্ছা আমি যে সংকর্ষণ আমি কাকে আকর্ষণ করেছি? আকর্ষণ করে এনে কাকেই বা কৃষ্ণ পাদপদ্মে সুযোগ ঘটিয়ে দিয়েছি, সুযোগ করে দিয়েছি বলুন? রাগ দেখিয়ে হবে না, আমি অক্রোধ মানে ক্রোধ শূন্য হয়ে এই অবতারে যাব, বিশ্বাস না হয় দেখুন আমাকে যদি কেউ মাথা ফাটিয়ে রক্তবার করেও দেয় আমি তবু কিছু বলবো না, মেরেছিস তো আরো মার। এই অবতারে কিছু বলছে? মহাপ্রভুর আগে সুদর্শনকে ডাকছেন, কিন্তু নিতাই চাঁদ বলছেন আর সুদর্শনকে ডেকে কাজ নাই, রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরি অসুরকে করেছ সংহার, এবে অস্ত্র না ধরিবে প্রাণী কারো না বধিবে, প্রেম দিয়া চিত্ত শুদ্ধি করিবে সবার। তার মানে গৌর নিত্যানন্দের মতো করুণা ঘন বিগ্রহ আর কি আছে? হয় এ কারণেই কবিরাজ গোস্বামী পাদ নান্দী শ্লোকে বললেন নীচ অপি যৎ প্রসাদাত,
আসলে মহাপ্রভুর এই যে করুণা, করুণার যে বৈশিষ্ট্য, যাহার অনুগ্রহে নিজ ব্যক্তিও ভক্তিশাস্ত্রের প্রবর্তক হয়ে যায়। নিজ কুলে জন্ম, অথচ যদিও জন্মটা নিজ কুলে নয়, কিন্তু কর্মটা তো ছিল যবনীর সাথে, আচরণাদি এগুলি তো যবনীর সঙ্গে থাকতে থাকতে যবন সুলভ হয়ে যাবে, নামই হয়ে গিয়েছে দবির খাস সাকর মল্লিক। তাহলে এহেন সাকর মল্লিকের মনের ভিতরে তো একটা ভাব থাকবেই যে আমার মতো শাস্ত্র বিধর্মী, আমি তো শাস্ত্রীয়ভাবে বিধর্মী, তাহলে আমার প্রতি মহাপ্রভুর করুণা এটা তো জগতের জানা প্রয়োজন, সবাই একটা ভরসা পাবে। রূপের বৈরাগ্যকালে সনাতন বন্দিশালে বিষাদ ভাবয়ে মনে মনে। আসলে মহাপ্রভু যখন বৃন্দাবনে যাচ্ছিলেন রামকেলিতে, মহাপ্রভু যখন একেবারে অগণিত ভক্ত, আসলে প্রভু অনেক কষ্টে গদাধরকে বাক্যের দ্বারা আটকেছে, গদাধর আমার কথা যদি রাখো, আমার যদি সুখ চাও, তাহলে গোপীনাথের সেবা তুমি ত্যাগ করবে না, আমার শপথ। কটক পর্যন্ত এসেও গদাধরকে ফিরিয়ে দিয়েছেন প্রভু, কিন্তু এরপরে যখন মহাপ্রভু সংকীর্তন করতে করতে এই গৌড়দেশের উপর দিয়ে রামকেলি পর্যন্ত যাচ্ছেন, একবার যে গৌরকে দেখেছে সে কি আর ঘরেই ফিরে যেতে পারবে? আপনারাই এখান থেকে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় মহাপ্রভুকে দেখে ফেলেন, আর ঘরের কথা মনে পড়বে? আর কি পারবেন সেই গৌরকে উপেক্ষা করে ঘরের প্রতি আসক্ত হতে? দেখি নাই, পাই নাই, এ কারণে এখনো সংসারে আসক্তি মোহ রয়েছে। কিন্তু মহাপ্রভুকে একবার যদি সাক্ষাতে কেউ দেখে, শ্রীরাধা কনক সুবলিত তনু নীল রতন নন্দলাল রসরাজ মহাভাব হই একাধার প্রকট নদিয়া এ শচীর কুমার, এই যে শচীর দুলাল শচীর কুমার, ইনি তো সাধারণ বিগ্রহ নয়, সর্বাচিত্তাকর্ষক সাক্ষাৎ মনমথ মদন স্বরূপ, মদনমোহন স্বরূপ, রাস লীলার বিগ্রহ হচ্ছেন মদনমোহন। রাসলীলাতেই তো সাক্ষাৎ মদনমোহন, তাসাও মাহৈরভুৎসৌরিস্ময়মান মুকাম্বুজ পীতাম্বরধর স্রগ্বি সাক্ষাৎ মনমথ মনমথ। তাহলে এই যে মদনমোহন সাক্ষাৎ মদনমোহন, এই সাক্ষাৎ মদনমোহন আজ রাস রসের পরিণতিতেই গৌর হয়েছে, তার মানে মদনমোহনই গৌর হয়েছেন। আমার গৌর অন্য কেউ নয়, সাক্ষাৎ মদনমোহন, কারণ রাস রসের পরিণতি রাইকানু একাকৃতি, সেখানেই তো ঘটেছিল বিলাস বিবর্ত মূরতি, এই যুগল মূরতি হচ্ছে গৌরাঙ্গ। তাহলে একবার যদি সেই বিগ্রহ কেউ দেখে, সে কি একবার দেখে উপেক্ষা করে যেতে পারে? যে একবার দেখেছে সেই প্রভুর সাথে সাথ দিয়েছে, প্রভুর সেই ভুবন মঙ্গল ভুবন মোহন হরিনাম সংকীর্তন শুনে আনন্দে সেও হরিনাম গাইছে, লক্ষ লক্ষ ভক্ত প্রভুর সঙ্গে। গদাধরকে উপেক্ষা করলো কথার দ্বারা, কিন্তু সকলকে কি আর উপেক্ষা করতে পারছেন প্রভু? রাজা তো ভয় পেয়ে গিয়েছে, মনে মনে ভাবছে রাজা তাহলে উড়িষ্যার থেকে সন্ন্যাসী এসেছে, কোনো গুপ্তচর নয় তো, আচ্ছা সন্ন্যাসীর সঙ্গে এত ভক্ত থাকবে কেন? হয়তো দেখা যাবে সন্ন্যাসী বেশ ধরে সেনাপতি, আর বাকি যারা এরা সব সৈন্য, কোথাও গোপনে ডেরা রয়েছে, অস্ত্র শস্ত্র লুকানো আছে, একেবারে এসে গিয়েছে তো রাজধানীর কাছে। রামকেলি একেবারে তো গৌড়ের তখনকার দিনের যে রাজ গৃহ ছিল, প্রাসাদ ছিল, তার কাছে বেশি দূর না। যদি কোনো ক্রমে আক্রমণ করে, আরে দবির খাস সাকর মল্লিক শীঘ্র যাও,
গিয়ে দেখে এসো প্রকৃত ওরা সন্ন্যাসী কিনা। যদি সৈন্য হয়, সেনাপতি হয়, তাহলে আমাদেরকেও সাবধান হতে হবে, কারণ তখন উড়িষ্যার সঙ্গে বাংলার রাজনৈতিক একটা অস্থিরতা, যুদ্ধের একটা সম্ভাবনা। এ কারণে রাজা ভয় পাচ্ছে। দেখতে এসেছিল, দেখতে মানে পরীক্ষা করতে, সত্যি সন্ন্যাসী নাকি কোনো সেনাপতি। কিন্তু অগণিত ভক্তের কীর্তন আনন্দ, তার মধ্যে আনন্দময় বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য দেব, একেবারে অরুণ বসন পরিহিত, প্রভুকে দর্শন মাত্রে হৃদয়ের ভিতরে চৈতন্য উদয় হয়ে গেল। আরে, আমরা কি দবির খাস সাকর মল্লিকি? আমরা তো রূপ সনাতন প্রভুর তো নিত্য কিঙ্কর, আর কোথায় রাজকার্য, আর কোথায় রাজার সেবা? এখন রাজকার্য আদি সব বন্ধ করে কেবল শাস্ত্র চর্চা করে। যদিও মহাপ্রভু বলেছিলেন, চলো দবির খাস সাকর মল্লিক রূপ সনাতন আমার সাথেই বৃন্দাবন। সনাতন সেবার বলেছিলেন, যার সঙ্গে এই লোক লক্ষ কোটি, এই নয় বৃন্দাবন যাওয়ার পরিপাটি। একা যাব, কিংবা মনমতো খুব প্রিয়জন যদি হয়, মনের সঙ্গে মনের যদি মিল হয়, এমন কাউকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে যেতে হয়। অধিক লোক নিয়ে গিয়ে বড় জোর নিজের একটা প্রভাব প্রতিপত্তি বিস্তার করা যায়। কিন্তু ব্রজধামে একটা বৃক্ষতলায় বসে নিশ্চিন্ত মনে ভগবানের চিন্তা করা লোক সংঘটে তো সম্ভব নয়। মাধবেন্দ্রপুরীর জন্য কি আর গোপাল দুগ্ধভাণ্ড নিয়ে এসে দিতেন যদি অনেক লোক থাকত? একা ছিলেন, বিরক্ত উদাস, কখনো কারোর সঙ্গে থাকতে চায় না, কারণ পাছে যদি কেউ আঞ্জন থাকে তার সঙ্গে যদি দুটো অন্য কথা আলোচনা হয়ে যায়, মনটা সময়ের জন্যে, কিছু সময়ের জন্যে তো আনমুখী হয়ে যাবে। এ কারণে কারোর সাথে থাকতে চায় না। তাই তো গোপাল দুগ্ধ ভাণ্ড নিয়ে এসে বলছে মাধবেন্দ্রপুরী, ধরো এই দুগ্ধ লইয়া করো তুমি পান। মহাপ্রভুকে তাই সনাতন বলেছিলেন এই প্রাহেলিকা, যার সঙ্গে এই লোক লক্ষ কোটি, এই নহে বৃন্দাবন যাওয়ার পরিপাটি। এখন সনাতন ঘরে বসে বসে শাস্ত্র চর্চা করে, এদিকে রাজ কার্যে যায় না। রাজা রেগে আগুন, বলে কি আমার কার্য পণ্ড করে আর ব্যাধি ছল করে ঘরে বসে আছে? বৈদ্য এসে বলল, কই ব্যাধি ট্যাধি কিছুই নাই। রাজা এসে দেখে কতগুলি ব্রাহ্মণকে নিকটে বসিয়ে শাস্ত্র চর্চা করেছে, বললেন আমার কার্য ছারকার করে আর তুমি এখানে শাস্ত্র চর্চা করছো? এক ভাই তো চলেই গিয়েছে, টাকা পয়সার হিসেবে কিছু না বুঝিয়ে চলে গেল, রূপ আগেই গিয়েছে। সনাতনকে তখন বন্দিশালে রাজা নিয়ে গিয়ে আটকে রাখলে, যদিও সনাতনকে উনি রেগে গিয়ে শাস্তি দেওয়ার জন্য আটকে রেখেছেন এমনটা নয়, কারণ প্রিয় মন্ত্রী ছিলেন সনাতন, কিছুদিন বন্দি করে রাখি মনটা একটু ফিরে যাক, ফিরে গেলে গৌরকে ভুলে যাবে, তখন আবার রাজকার্যে মন দেবে, তখন আমারই কাজে লাগবে, কারণ সনাতন ছাড়া রাজ্য বিস্তার করব কি করে? প্রধানমন্ত্রী যদি না থাকে তাহলে দেশটা চলবে কি করে? উনি তো প্রধান সেনাধ্যক্ষ ছিলেন এই সাকর মল্লিক সনাতন। তো এখন সনাতনকে রাজবন্দিশালে, বন্দিশালে আটক করেছে। রূপের বৈরাগ্যকালে সনাতন বন্দিশালে বিষাদ ভাবয়ে মনে মনে, শ্রীরূপে করুণা করি ত্রাণ কইল গৌর হরি, মো অধমে না কইল স্মরণী। আচ্ছা, রূপের কত ভাগ্য, গৌর তাকে নিজের করে নিয়েছে, সে তো মায়ার বন্ধন ছুটে চলে গেল, কিন্তু আমি তার বড় দাদা হয়ে এখানে আটকে গেলাম, তো এই যে কারাগারে আবদ্ধ হয়ে গিয়েছে। গৌর তুমি আমায় তো কই কৃপা করলে না? হঠাৎ মনে হলো সনাতনীর, প্রভুকে বৃথা দোষারোপ করছি কেন? মোর কর্ম দোষ ফান্দে হাতে গলে বান্ধি মরি, রাখিয়াছে কারাগারে ফেলি,
আমি যেই দুষ্কর্ম করেছি, আমি যে পাপ করেছি, তারই বন্ধন আমাকে এই কারাগারে বেঁধে ফেলে রেখেছে। প্রভু কেন আমায় ফেলে রাখবেন? প্রভুর দোষ নাই, দোষ তো আমার। নিজ কর্ম দোষ ফান্দে হাতে গলে বান্ধি মরে রাখিয়াছে কারাগারে ফেলি। প্রভু গো, এই কারাগার থেকে তো উদ্ধারের পথ আমার জানা নাই। আপন করুণা পাশে দৃঢ় করি, বাঁধি কেশে টানিয়া নিকটে লহ তুলি, চরণ নিকটে আমাকে তুলে নাও। তুমি তো করুণার মূর্ত বিগ্রহ, তোমার তো করুণার সীমা নাই। এ কথা তুমি বলতেই পারো যে আমার পাপের সীমা নাই, কিন্তু পাপ কি আর করুণার কাছে টেকে? নারদ ঋষির করুণা যখন হলো, এত মহাপাপী রত্নাকর বাল্মীকি হয়ে গেল, হলো কি না? করুণার কাছে কি আর পাপ আদি অনাচারের বিচার চলে? করুণার সামনে সবকিছুই তুচ্ছ। নলকুবর মণিগ্রীব কি করেছিলেন? সাক্ষাৎ ভগবানের লীলা দর্শন করেছেন। যে বৃন্দাবনের তরুলতা হতে চায় ব্রহ্মা, ভগবানের প্রিয় বান্ধব সখা উদ্ধব হতে চায়, তাহলে সেই বৃক্ষ জন্ম লাভ করলেন, তাও দেব পরিমাণে 100 বছর, কম কথা। আমরা ধামে বাস পেয়েছি, এটা আমাদের আনন্দ ঠিকই, কিন্তু কদিন থাকবো কে জানে। এরপরে জন্মটা ধামেই হবে, এমন শুভকর্ম করেছি তা কি গর্ব করে বলতে পারি? তাহলে কিছুদিনের জন্য হয়তো ধামবাস হলো, কিন্তু নলকুবর মণিগ্রীব করলেন দেব পরিমাণে 100 বছর ধামবাস, তাও একেবারে পরম বৈষ্ণব হয়ে। মহাপ্রভু তো বৈষ্ণবের বিচার করেছেন একেবারে বৃক্ষকে সামনে রেখে, ত্রেণাদপি শুনিচেন তরুণীব সহিষ্ণু না, অমানি নংমান দিন কীর্তনীয় সদাহরি। বৃক্ষের ভিতরে এগুলি সবই আছে গুণ। বৃক্ষের স্বরূপে নলকুবর মণিগ্রীব ভগবানকে প্রাপ্ত হলেন, ভগবান স্পর্শ করলেন, ভগবান তাদের বৃক্ষজনি থেকে মুক্ত করে দিলেন, ভগবানকে সাক্ষাতে রেখে প্রদক্ষিণ করলেন। কম পাওয়া, কর্মে পাইনি, কৃপায় পেয়েছে। তাহলে আমার যে বিচার, আমার দোষের শেষ নাই, অন্ত নাই, পাপের কুল নাই, কিন্তু আপনারও তো করুণার কুল নাই। আপন করুণা পাশে দৃঢ় করি, বাঁধি কেশে চরণ নিকটে লেহ তুলি। সনাতনীর মনে একটা দগদগে ঘায়ের জ্বালা, দগদগে ঘা হলে যেমন একটা জ্বালা হয়, হৃদয়ের ভিতরে যেন মনে হচ্ছে এরকমই একটা জ্বালা। আজ এই কারাগারে কি অনুভব হচ্ছে যা, এটা কাকে বলবো? আমার ভাবের যদি কেউ হয় সেই মাত্র বুঝবে, একে সকলকে বোঝানো যাবে। সনাতন মনে মনে ভাবছেন, দুই দিকে দাবানল, সম্মুখে অগাধ জল, দুই দিকে দাউ দাউ করে দাবানল জ্বলছে, পশ্চাতে আবার অগাধ জল, এত জলরাশি অতিক্রম করার মতো সাহস শক্তি কোনোটাই নাই, সাঁতারই জানি না, তাতে আবার অগাধ জলরাশি। সম্মুখে সাধিল বেদবান, কাতরে হরিণী বলে পড়িয়া বিষম পাকে, এইবার কর পরিত্রাণ, এইবার আমাকে পরিত্রাণ করো। হে গৌরহরি, তুমি বিনে কে উদ্ধার করবে? অগতির গতি তুমি বিনে কে আছে জগতে? আমার তো কোনো গতি নাই, কিন্তু অগতির গতি দাতা তুমি, তুমি কৃপা না করলে কি করে আমার উদ্ধার হবে হে প্রভু? সনাতনের আর কি বাঁধন থাকে? আসলে বাঁধনটা হৃদয়ের ভিতরে। আমরা মনে করি বাইরে বাঁধন, বাইরে কোনো বাঁধন নাই, বাঁধনটা থাকে মনের ভিতরে, গিরোটা মনের ভিতরে গিট লেগেছে। একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের বাসনা রজ্জুর গিট লেগে গিয়েছে, এরকম এক জীবনে নয় অনন্ত জীবনের গিট লেগে বসে আছে। এক দুটো গিট হলে তো খোলা যেত, এটাকে খুলবে কি করে? যদি মহাপ্রভু কারুর হৃদয়ে
বাঁধনগুলিকে খুলে আর সেই মনের সঙ্গে নিজের চরণ বা নিজের মহিমা এটাকে যদি বেঁধে দেয়। সনাতনের ছুটে গেল, যদিও তার জন্যে যিনি রক্ষক ছিলেন তাকে একটু বোঝাতে হয়েছে, লোভ দেখাতে হয়েছে, দেখো আমি তো এখান থেকে মক্কায় চলে যাব, তুমি আমাকে ছেড়ে দিলে তোমার পুণ্য হবে, সুকৃতি হবে, আর সর্বোপরি তোমাকে কিছু অর্থও দেব, কিছু টাকা পয়সা দেব। সনাতনের কথায় যে রক্ষক জবন রক্ষক ছিল সনাতনকে ছেড়ে দিলেন। সনাতন যাওয়ার সময় বিহারের উপর দিয়ে তো যাচ্ছেন, বিহার প্রদেশের উপর দিয়ে হঠাৎ শ্রীকান্তের সঙ্গে দেখা, ভগ্নিপতি, সনাতনেরই নিজের ভগ্নিপতি, একটা আলখাল্লা গায়ে দিয়ে, কিছুই শরীরে নাই, পোশাক বলতে একটা আলখাল্লা, আর সেই একগাল দাড়ি নিয়ে সোজা বৃন্দাবনে। এখন তো পেছনে একটা ভয়, যদি আবার রাজার সেনা কেউ ধরে ফেল, যত শীঘ্র পারি এদেশ ছেড়ে পালাতে হবে। রাস্তায় যখন দেখলেন তখন শ্রীকান্ত বললেন, সামনে শীতকাল, তুমি বৃন্দাবনে যাচ্ছ, উত্তর ভারত অনেক বেশি ঠান্ডা এখানের থেকেও, তাহলে একটা আলখাল্লা পরে যাচ্ছ, আমার কাছে একটা ভেট কম্বল আছে, এটা কাছে সঙ্গে করে অন্তত নিয়ে যাও। এই ভেট কম্বলটা গায়ে দিয়ে সনাতন গিয়েছে। কাশীতে যখন গেলেন, বারাণসী, এই বারাণসীতে মহাপ্রভু আছেন চন্দ্রশেখর আচার্যের ঘরে, ওখানেই থাকতেন তপন মিশ্রের ঘরে ভিক্ষা গ্রহণ। চন্দ্রশেখরকে প্রভু বলছেন, তোমার দুয়ারে আগন্তুক বৈষ্ণব এসেছে, অভ্যর্থনা করে নিয়ে এসো। সনাতন কিন্তু জানে না আজ রাত্রিবাস যে ঘরে এর দুয়ারে করছে, একটা ঘর সামনে একটা চালা আছে, ওখানে ভাবলো আজকের রাত্রিটা কাটিয়ে কালকে আবার বৃন্দাবনের উদ্দেশ্যে যাব। প্রভু কোথায় তা তো জানা নাই, শুনেছে প্রভু বৃন্দাবনে গিয়েছে। তো মহাপ্রভু সর্বান্তর্যামী, তিনি বললেন যে চন্দ্রশেখর তোমার দ্বারে বৈষ্ণব এসেছে, দেখো। বেরিয়ে গিয়ে দেখে ওই বৈষ্ণব তো প্রভু নাই, বলে কেহ হয় বোলাও তাহার, কেউ একজন আছে তাকেই ডাকো, প্রভু একজন দরবেশ বসে আছে তো, আর এই দরবেশকেই ডাক দাও। ও দরবেশ, শুনছো, প্রভু তোমায় বোলায় আইস দরবেশ, প্রভু তোমাকে ভেতর থেকে ডাকছে, এসো। সনাতন মনে মনে ভাবছে, সেই উজ্জ্বল বরণ গৌরবর দেহম, বিলসিত নিরবধি ভাব বিদেহম, ত্রিভুবন পাবন কৃপয়ালে সং তং প্রণমামি চ শ্রী সচিতনয়ম। সেই সচিনন্দন গৌরী কি, এখন এ জগতে অনেকেই তো অনেককে প্রভু বলে ডাকে, কে কাকে প্রভু বলছে, উনি যে বললেন প্রভু তোমায় ডাকছে, কোন প্রভু, আমার আমার প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি। সনাতন উঁকি দিয়ে একটু দেখছে, আছাড় থেকে একেবারে পুরোপুরি না, একটু উঁকি দিয়ে দেখছে, মহাপ্রভুর সঙ্গে চোখে চোখ পড়ে গিয়েছে। প্রভু নির্দেশ করছে, এসো এসো সনাতন, আসো। সনাতন ভাগে পিছে পিছে, মহাপ্রভু যত তাকে ডাকছে এসো সনাতন, সনাতন তত পিছিয়ে পালিয়ে যাচ্ছে। যার জন্যে গৌড়দেশ থেকে উত্তর ভারতে ছুটে যাওয়া, কেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকেই পাবে বলে, যেই প্রভুকে পেয়ে গিয়েছেন প্রভু ডাকছে, সনাতন তখন পিছু পা হচ্ছে কেন। সনাতনের একটা ভয়, আমি তো সৎকর্ম করি, নিচকুলে জন্ম মোর নিন্দ কলিবর, অসার কর্মে রতময়ী অধম পামর, আমি তো অধম, আমি তো অত্যন্ত নিঘৃণ্য, প্রভু যদি আমাকে স্পর্শ করে, প্রভু তো তার করুণায় তার বাৎসল্য ভাবে
আমাকে সে স্পর্শ করতে চাইবে। প্রভু যখন নিজে উঠে যাচ্ছে সনাতনকে স্পর্শ করবে বলে, সনাতন বলছে প্রভু আমাকে স্পর্শ করো না, আমি তো স্পর্শযোগ্য নই। প্রভু বললেন, সনাতন তোমা পুরুষে আমি পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহি কো আমাতে। ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শোধিতে, তোমার ভক্তির মহিমা কি বলবো, তুমি ব্রহ্মাণ্ডকে শোধন করে দিতে পারো সনাতন। মহাপ্রভু বললেন, তোমা পুরুষে আমি পবিত্র হইতে, তাহলে কি মহাপ্রভু অপবিত্র? বলেন না। প্রভু বিশ্বম্ভর ভাবছেন যে সর্ববিশ্বের জীব তো আমার ভিতরে, আমার স্বরূপে আছে, কিন্তু সর্বজীব তো পুণ্য করছে না পাপও করছে। মহাপ্রভু সচ্চিদানন্দ বিগ্রহ, কিন্তু প্রভু করুণার চিন্তনে ভাবলেন সর্বব্রহ্মাণ্ডের জীব আমাতে আছে। আচ্ছা আমি যদি সনাতনকে স্পর্শ করি, আমার দ্বারায় সর্বজগতের জীব স্পর্শটা পেয়ে যাবে, অপবিত্র জীব তারা পবিত্র হয়ে যাবে। তাহলে এমন সনাতনের দৈন্য, এমন বিনয় ভাব দেখে মহাপ্রভু আনন্দে আত্মহারা। প্রভু বললেন, পোশাক আশাক ত্যাগ করো সনাতন। গঙ্গা স্নানে গেলেন, চন্দ্রশেখর আচার্য একটা নতুন পোশাক দিয়েছে, বললেন না না পুরাতন যদি কিছু থাকে সেটা দিন। তাও যে পুরাতন পোশাকটা দিলেন তাকে ছিঁড়ে ফেললে, ছেঁড়া পোশাক পরব, ওটাকেই ডোর কৌপিন করে সনাতন গোস্বামী পাদ গ্রহণ করলেন। এরপরেও মহাপ্রভু তার দিকে মাঝে মাঝে তাকায়, সনাতনের দিকে নয়, সনাতনের কাঁধে যে ভেট কম্বলটা থাকে ওটার দিকে। বুদ্ধ বৃহস্পতি সনাতন বুঝে ফেলেছে যে এই ভেট কম্বলটা প্রভুর ভালো লাগে না। সনাতন গঙ্গার ঘাটে গিয়ে নিজের গরজে গঙ্গার ঘাটে গিয়ে এক ধোপাকে বলছে, ভায়া তোমার তো পুরানো এই কাপড়গুলি তুমি কাচ্ছ, কাঁথাগুলি ছেঁড়া কাঁথাগুলো আমাকে দাও না, আমি বিনিময়ে আমার এই ভেট কম্বলটা তোমাকে দেব, নিয়ে নাও। পরিহাস করছেন না তো, আপনার কাছে দামি বস্তু আছে, আপনি আমার ছেঁড়াটা দেখে আমাকে পরিহাস করছেন না তো? বলে না না ভাই সত্য বলছি, এই নাও তুমি ভেট কম্বলখানি। তার ছেঁড়া কাঁথাটা গায়ে দিয়ে প্রভুর কাছে এসেছে। প্রভু জিজ্ঞাসা করেছেন, কি হলো সনাতন তোমার ভেট কম্বল কই? সনাতন বলে ওটা দিয়ে দিয়েছি। প্রভু বলে বেশ করেছ, তিন মুদ্রার ভেট গায় মাধুকিরি গ্রাস, পরমার্থ যায় লোকে করবে উপহাস, করে উপহাস। তুমি যদি একটা দামি ভেট কম্বল গায়ে দিয়ে আর ভিক্ষা করতে যাও, লোকে বলবে বাবা দেখুন কেমন রাজসিক ভিখারী, পরিহাস করবে না। পরমার্থও যাবে, লোকে উপহাস করবে, উপহাসের পাত্র হয়ে যাবে। আসলে কি কৃষ্ণ কৃপাময়, সে তো সদ্বৈদ্য, সে কেন শেষ রোগটা আর রাখবে? বিষয় ভোগটা তো একটা রোগ, এই তোমার যে একটা বিষয়ের ভোগ ছিল ভেট কম্বল, ওটাকেও কৃষ্ণ কৃপাময় সরিয়ে দিয়েছে। সনাতন বলছে, প্রভু কৃষ্ণ কৃপা তো কি জানি না, তবে আমার উদ্ধারের যদি কিছু হেতু থাকে সে তোমার কৃপা মানে, তোমার কৃপাতেই তো আমার সর্বকিছু বন্ধন ছুটেছে। আচ্ছা প্রভু, আমার মনে একটা জিজ্ঞাসা হয়, আমি যে কে আমি নিজেও বুঝতে পারি না, লোকে আমাকে সবাই রাজমন্ত্রী বলে ডাকত, অনেকে আবার সাকর মল্লিক বলে ডাকত, এখন এই যে রাস্তায় আসছি না সবাই আমাকে সনাতন বলে ডাকছে, আসলে আমি কে, সনাতন না আমি রাজমন্ত্রী নাকি আমি সাকর মল্লিক, আমি যে কে এটা আসলে আমি নিজেও জানি না। প্রভু কে আমি, কেন মরে যারে তাপত্র হয়,
ইহা নাহি জানি আমি কেমনে হিত হয়। সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। আসলে আমাদেরকে কেউ যদি পরিচয় জিজ্ঞেস করে, আমরা একটা কিছু পরিচয় দেই, পরিচয়টা সাপেক্ষে দেওয়া হয়। সাপেক্ষ পাল্টে গেলে পরিচয়ও পাল্টে যায়। কে? আমার ছেলে। বাবা পরিচয় করাচ্ছে আমার ছেলে, সাপেক্ষ পাল্টে গেল, বাবার সাপেক্ষে থেকে কাকার সাপেক্ষে চলে গেল, কাকা বলছে আমার ভাইপো। সাপেক্ষটা আবার যেই পাল্টে গেল দাদার কাছে চলে গেল, দাদা বলছে আমার ভাই। তার মানে সাপেক্ষ পাল্টে গেলে পরিচয়ও পাল্টে যায়। কে আমি? এটা তো একটা পরিচয়, আমার পরিচয়টা কি, আমি কে? আমরা প্রত্যেকে একটা সাপেক্ষ নির্ণয় করেই বলি, আমি সুমন। হঠাৎ যদি প্রাণটা চলে যায়, আপনারাই বলবেন যা পাঠক চলে গেল, সুমন চলে গেল। লোকে অনেকে হয়তো যাবেও, যা সুমন চলে গিয়েছে, গিয়ে দেখবে সুমন আছে পড়ে, বলে কোথায় সুমন গিয়েছে, এই তো সুমন পড়ে আছে। আরে সুমন কোথায় গিয়েছে, এই তো সুমন, বলে আরে এটা তো সুমনের নিথর দেহটা, সুমন চলে গিয়েছে, সুমন আর নাই। এতদিন দেহের সাপেক্ষে পরিচয়টা দিতাম, আমি সুমন, আমি রাম, আমি শ্যাম, আমি যদু, আমি মধু। আমরা যে পরিচয়টা দিচ্ছি এটা কার সাপেক্ষে? দেহের সাপেক্ষে। কেউ আবার কর্মস্থানের সাপেক্ষে পরিচয় দেয়, আমি মাস্টার, আমি ডাক্তার, আমি উকিল, আমি ব্যারিস্টার। মানে কর্মস্থান সাপেক্ষে আমি পরিচয়টা দিচ্ছি, মাস্টারি করি, ছাত্র শিক্ষা দিই, অনুশীলন শিক্ষা দিই, আমি মাস্টার, মাস্টারমশাই। যিনি চিকিৎসা করেন উনি ডাক্তার, ডাক্তারি করে, কর্মস্থানের সাপেক্ষে পরিচয় দিচ্ছে। কেউ আবার বলে আমি ভালো নাই, আরে কেমন আছেন দিদি, আমি ভালো নাই, মানে মনটা ভালো নাই। তাহলে আমিটা হয়ে গেল মন, কঠিন বিষয়। আমিটা কি? আমিটা কর্মস্থান? আমিটা কি দেহ, নাকি আমিটা মন? আমরা বলি না আমি ভালো নাই, মানে মনটা ভালো নাই, আমি ভালো নাই। তাহলে আমি পদবাচ্যটা আসলে কে, প্রভু কে আমি? আসলে তিন সনাতনের এক জায়গায় মিলন হয়েছে। তিন সনাতন বলে হ্যাঁ, প্রশ্নকর্তা সনাতন গোস্বামী কে আমি, এই যে প্রশ্ন করছে। দ্বিতীয় সনাতন উত্তরদাতা, যাকে প্রশ্নটা করেছে, যিনি উত্তর দেবেন, ইনি হচ্ছেন সনাতন পুরুষ। আর যে প্রশ্নটা করেছেন কে আমি, এটা হচ্ছে সনাতন প্রশ্ন। তাহলে সনাতন প্রশ্নকর্তা, সনাতন উত্তরদাতা সনাতন পুরুষ, আর সনাতন প্রশ্ন। এই কে আমি না জানার জন্যেই এই জগৎ সংসারে আমাদের যত বিপত্তি, যত বিভ্রাট। তাই দ্বিতীয় প্রশ্ন করলেন, কেন মরে যারে তাপত্র? মহাপ্রভু বললেন, দেখো এই জগতে আমরা যে পরিচয় দেই, এটা অস্থির বস্তুর সাপেক্ষে। কথার কথা, একজন নতুন ব্যক্তি এসেছে, শুনেছে খেয়াঘাটের কাছাকাছি পতিত পাবন দাস বাবাজি মহারাজের আশ্রম আছে, খেয়াঘাটের কাছাকাছি। এখন খেয়াঘাটের কোন জায়গাটায় প্রথম এসেছে জানে না, জিজ্ঞেস করছে লোককে, আচ্ছা বলুন দেখি উমুক বাবুর বাড়িটা কোথায়। বলে আরে ওই যে দেখছেন না আগে ওই রাস্তাটা, ওই রাস্তা দিয়ে সোজা যাবেন, দেখবেন একটা ঘরের ছাদে কাক বসে আছে, ওই বাড়িটাই হচ্ছে পতিত পাবন বাবুর বাড়ি। কাকটাকে লক্ষ্য করে যদি ওই উনি ভুল বলেনি,
উনি যখন আসছিলেন তখন কিন্তু মহারাজজির ছাদের ওপরে বসেছিল কাকটা। কিন্তু কাক লক্ষ্য করে আপনি যদি মহারাজজির ঘর খুঁজতে যান কি হবে বলুন দেখি? কাকটা যদি পাশের ঘরে বসে আপনি পাশের ঘরে ঢুকবেন, যদি ফুরুত উড়ে যায় আর খুঁজে পাওয়া হলোই না। কিন্তু যদি বলতেন যে দেখবেন একটা কলের পাশ দিয়ে ছোট্ট গলি ঢুকে গিয়েছে, ডান দিকে দেখবেন কি সুন্দর ফুলের একটা চালা করা আছে, গেলেই বুঝতে পারবেন যেন মনে হবে কুঞ্জে প্রবেশ করেছেন, এত সুন্দর সাজানো। আর যদি সময়কালে যান তাহলে তো একেবারে আমোদিত হয়ে যাবেন ফুলের আগ্রানে, মনে মনে ভাববেন আহা গোবিন্দ কত সুখ পান এই ফুলের ঘ্রাণে। এমন ফুল তো সবার ঘরে সবসময় থাকে না, দেখলেই একটা ভালো লাগছে। তাহলে ওই ব্যক্তি যাওয়া পর্যন্ত কলটাও থাকতো, এগিয়ে গিয়ে ওই যে ফুলের সুন্দর শোভা থাকতো, খুঁজে পেতে অসুবিধে হতো? প্রথম পরিচয়টাই কিন্তু খুঁজতে গিয়ে একেবারে নাকে জলে এক হয়ে যাচ্ছে, নাকানি চুপানি খেয়ে যাচ্ছে না কেন? বলে প্রথম পরিচয়টা দিয়েছিল অস্থির বস্তুর সাপেক্ষে, কাকের সাপেক্ষে অস্থির, এই এখানে আছে পরক্ষণে ওখানে। কিন্তু দ্বিতীয়বার পরিচয়টা দিয়েছে স্থির বস্তুর সাপেক্ষে, এই জগতে আমরাও পরিচয় দেই দেহের সাপেক্ষে, এটা তো অস্থির, এই আছে এই নেই। কর্মস্থানের সাপেক্ষে, আমি এখন প্রাক্তন মাস্টারমশাই, রিটায়ার করে গিয়েছে, সঙ্গে সঙ্গে পরিচয় পাল্টে গিয়েছে। অস্থির বস্তুর সাপেক্ষে তো পরিচয়, কাকের সাপেক্ষে পরিচয়? কিন্তু যদি স্থির বস্তুর সাপেক্ষে আমার পরিচয়টা আমরা জানতে পারি, ওটা আর কোনোদিন পাল্টাবে না, খুঁজে পেতেও অসুবিধে নেই। প্রভুকে তাই বলেছেন প্রভু কে আমি? প্রভু চিন্তা করলেন এই জগতে একমাত্র স্থির তো একজন, যিনি অনাদির আদি তত্ত্ব, সর্বকারণীর যিনি কারণ, সৃষ্টিরও কারণ ধ্বংসেরও কারণ, সর্বপালনীর তিনি মূল কারণ। এই অনন্ত ব্রহ্মাণ্ডে, শুধু ব্রহ্মাণ্ড নয়, ব্রহ্মাণ্ড অতীত যে কোনো স্থানে যা কিছু রহস্য ঘটছে সব তার ইচ্ছায়, তার কোনো দিন পরিবর্তন নেই। সুখদেব গোস্বামী পাদ কতদিন আগে হরিকথা বলছেন, আজ থেকে প্রায় 5000 বছর আগের কথা, তখন তিনি বলেছেন গোপবেশ বেনুকর নবকিশোর নটবর, তাহলে এখন হিসেব অনুসারে অনেক বুড়ো হয়ে যাওয়ার কথা, 5000 বছর আগের কথা। বলে যুগের পর যুগ চলে যাবে, ওনার নবকিশোরত্বের কোনো পরিবর্তন হবে না, উনি একই স্বরূপ স্থির উনি। তাহলে স্থির যদি ভগবান শ্রীকৃষ্ণ হয়, তার সাপেক্ষে জীবের পরিচয় হওয়াটাই সব থেকে সুন্দর পরিচয়, এ পরিচয়টা পাল্টাবে না কোনোদিন। না হলে কাকের সাপেক্ষে পরিচয় হয়ে যাচ্ছে? দেহের সাপেক্ষে পরিচয়, কর্মস্থানের সাপেক্ষে পরিচয়, মনের সাপেক্ষে, মনের কোনো ঠিক আছে, এই বলে ভালো নয়, এই বলে খুব ভালো, মনকে ভরসা করা যায়? তাহলে এত অস্থির বস্তুর সাপেক্ষে আমরা পরিচয় দেই। মহাপ্রভু বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সনাতন, শুধু তুমি একা নও, সর্বজীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। আরতি সপ্তাহে, সপ্তাহে আরতি তো হবে, ওকে নাকি 15 মিনিট, 15 মিনিট একটু এগিয়ে যাই। আচ্ছা প্রভু, শুধু আমি নয়, সর্বজীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। আচ্ছা কৃষ্ণের দাস যদি হয় তার কাছে দুঃখ থাকবে কেন? রাজার যদি কেউ ভৃত্য হয় সে তো রাজভোগই খাবে না, সে পান্তা খাবে? আরে রাজার ঘরে ওগুলি তো থাকেই না, রাজার ঘরে রাজা যা খায় ভৃত্যকে তার অবশিষ্ট যা কিছু হবে তাই দেবে, রাজভৃত্য বলে কথা। তাহলে আমরা যদি কৃষ্ণের নিত্য দাস হই, তিনি যদি সচ্চিদানন্দ বিগ্রহ হন,
তাহলে আমরা কেন দুঃখী, কেন মরে যারে তাপত্রয়? আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক এই যে ত্রিতাপ জ্বালা কেন আমাদেরকে ভোগ করতে হয়? জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, কিন্তু জীবে যে তাহা ভুলি গেল, সমস্যাটা জীব ভুলে গিয়েছে আমি কৃষ্ণের দাস। এই দোষে মায়া তার গলায় বাঁধিল, কৃষ্ণ ভুলে গেলে মায়া সঙ্গে সঙ্গে সে গলায় বেঁধে ধরবে। আরে তুমি কৃষ্ণ ভুলে গিয়েছ, মায়া তাকে কি করবে? কবু স্বর্গে উঠায়, কবু নরকে চুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে ডুবায়। কি রে আচুরি করবি, রাজা ডোবাচ্ছে তুলছে, ডোবাচ্ছে তুলছে, একটা বাঁশের ডোগায় চোরকে বেঁধে দিয়ে আর জলে একেবারে বাঁশটাকে তুলে ধরেছে, মানে ব্যক্তিটি জলে ডুবে গেল, একেবারে ছটফট ছটফট করেছে, তখন তুলে ধরল, বাবা বাঁচলাম। এই বাঁচলাম ভাবতে ভাবতে আবার রাজা দিয়েছে ডুবিয়ে, উরে বাবা মরে গেলাম মরে গেলাম, যেই আবার আহ বাঁচলাম। আমরাও তেমনি কখনো কর্মের স্বীকৃতিতে স্বর্গে যাচ্ছি, কখনো নরকেও যাচ্ছি। তাহলে এই রূপে 84 লক্ষ জনিতে জীব ভ্রমণ করছে কার কারণে? মায়ার কারণে। মায়া তাদেরকে শাস্তি দিচ্ছে, কৃষ্ণ ভুলে গিয়েছ কেন? তুমি তো কৃষ্ণের দাস, দাসত্ব ভুললে কেন? আসলে স্বরূপ চ্যুত হয়ে গেলে জীবের কাছে দুঃখ এসে উপনীত হবেই হবে। তাহলে প্রভু, এই দুঃখের থেকে কি নিস্তারের কোনো পথ নাই? ইহা নাহি জানি আমি কেমনে হিত হয়, অমঙ্গল হয়ে গিয়েছে, অকল্যাণ হয়ে গিয়েছে, মায়ার হাতে পড়ে গিয়েছি, মায়ার আশ্রয়ে চলে গিয়েছি, কৃষ্ণাশ্রয়কে ভুলে গিয়ে। তাহলে এখন কি আর কোনো গতি নাই, উপায় নাই? সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়য়। আসলে গুরু বৈষ্ণবের কৃপা না হলে কোনোদিন মায়ারূপী ভূত ছাড়ে না। অন্যের কথা কি বলবো, আমার কথা বলছি। এখন তো মায়ার সাগরে পড়ে আছি, কাম ক্রোধ ছয় জনে লয়ে ফিরে নানা স্থানে, বিষয় ভুঞ্জায় নানা মতে, তবু একটা মনে সূক্ষ্ম আনন্দ হয়, কিছু হোক নাই হোক, ধামে তো একটু ঠাঁই দিয়েছেন প্রভু, মহাপ্রভুর করুণায় ধামে তো একটু বাসের সুযোগ পেয়েছি। কিন্তু এটা কি কেবল কেবল মহাপ্রভুর কৃপাতেই হয়ে যায়? না, গুরু বৈষ্ণবের কৃপা না হলে কখনো হয় না। আমি কোনো এক সময় নিজে পড়াশুনো করেছিলাম ব্যবহারিক জগতের, বাবার কীর্তন শুনেই পাগল হয়েছিলাম। আমাদের গৃহে গম্ভীরার থেকে মহন্ত মহারাজ যে আসতেন, আনন্দ হতো, উৎসব হতো, অহৈতো কি তাদের করুণা, বাবার কীর্তনের আকর্ষণ। তখন মনের ভিতরে লোভ জেগেছিল, যদি নবদ্বীপে আসতে পারতাম। মহারাজ্যের করুণা, অর্থাৎ গম্ভীরার যে মহান্ত মহারাজ্যে, উনি খুব স্নেহ করতেন ছোটবেলা থেকে, ওনার সেই একটা আশীর্বাদ, শ্রী গুরু মহারাজের কৃপা, দীক্ষা গুরুর। আর বাবা একটা কথা বলেছিলেন যে দেখো, লেখাপড়া শিখে অনেক চাকরি বাকরি করবে, অর্থ উপার্জন করবে, কিন্তু তোমাদের মতো শিক্ষিত ছেলেরা যদি এই জগতে না আসে, ভক্তি প্রচার হবে কি করে? সংসার সবার জন্যে, হরি নাম হরি কথা প্রচার এটা তো সবার দ্বারা হয় না। কেন কি জানি ওই বাক্যটা হৃদয়ের ভিতরে বাসা বেঁধে গিয়েছিল। রাতে ঘুমিয়ে ঘুমিয়েও এই নবদ্বীপেরই স্বপ্ন দেখতাম, বাবার করুণাতেই এই নবদ্বীপে আসার সৌভাগ্য পেয়েছি, আজ বাবার করুণাতে এখানে বসে হরিকথা আলোচনা করছি। আসলে এই সর্বকিছুর মূলে
মহারাজ জি আদি শ্রীগুরু মহারাজ এবং বৈষ্ণবদের অহৈতুকী করুণা আসলে এই হৃদয়ের ভিতরে চেতনা সঞ্চারকে প্রকাশ করছেন। হরি কথা বলার শক্তি সামর্থ্য কি জীবের আছে? অনন্তদেব মনে করেন অনন্ত বদনে আমি হরি কথা বলতে পারি না, তাহলে আমরা কোন ছাড় যে আমরা হরি কথা বলব? তবে বাবার করুণা, বাবা বললেন যে একদিন হরি কথা বলতে হবে, বাবার আদেশ পালন করলাম। হয়তো শিশু বুদ্ধি তো, চঞ্চল মন, মায়ার দাসত্ব করাও স্বভাব অভ্যেস, নানান প্রকার কারণে আপনাদের কাছে হয়তো কটু ভাষা প্রয়োগ করেছি, রুচি বিরুদ্ধ কোনো কথা বলেছি। আপনারা নিজ গুণে, আপনারা তো বৈষ্ণব অদর্শদর্শী, আপনারা নিজ গুণে কৃপা করবেন, ক্ষমা করবেন, এই প্রার্থনা রেখে আমরা আজ প্রসঙ্গের এখানেই দিলাম শুভ বিশ্রাম। জয় মহাপ্রভু, জয় নিতাই, জয় গৌরহরি। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।